নিয়োগের দাবিতে টানা ধর্ণা, তৃতীয় দিনে ধর্ণা আপার প্রাইমারির। অবিলম্বে নিয়োগের দাবিতে অবস্থান, করুণাময়ীতে 72 ঘন্টার কর্মসূচি। আলো জল ছাড়াই লড়াই চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা, প্রতিকূলতার মাঝেও অবস্থানে অনড়। শীতের রাত কাটালেন রাস্তাতেই, শীতের সকালও কাটল রাস্তাতেই। আজ তৃতীয় দিন, আজই তাদের এই করুণাময়ীর যে ধর্ণা তারা তুলবেন, কিন্তু তারা বলছেন যে ধর্ণা 3 দিনের হলো, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো উত্তর তারা পেলেন না। যে প্রশ্ন তারা করে যাচ্ছেন যে চাকরিটা কবে পাবেন তারা, যোগ্য প্রার্থী হয়ে, চাকরি প্রার্থী হয়ে রাস্তায় দিনের পর দিন বসে থাকতে হচ্ছে, এইভাবে কেন থাকতে হবে, এই প্রশ্ন তুলছে বিরোধীরাও। গতকাল ধর্ণাস্থলে গিয়ে রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে, তরুণ জ্যোতি তিওয়ারি থেকে শুরু করে কেয়া ঘোষ যে প্রশ্ন তুলছেন যে এদের অপরাধটা কি, এরা পড়াশুনো করেছে এ রাজ্যে, এদের অপরাধ কি এটাই, এই প্রশ্ন তুলে ফের চাকরির দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। আর অন্যদিকে চাকরি প্রার্থীরা বলছেন আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো সুরাহা চোখের সামনে দেখতে পাচ্ছি না, প্রাণ বাজি রেখে আন্দোলন করব। চলে যাই অনুপমের কাছে সরাসরি, এই মুহূর্তে অনুপম রয়েছেন আমার সঙ্গে করুণাময়ী থেকে। অনুপম, সকালেও তো শীতের সকালও কাটলো, শীতের রাতও কাটলো, আলো জল ছাড়াই 72 ঘন্টার এই ধর্ণা, এই মুহূর্তে কী ছবি উঠে আসছে? দেখো মীনাক্ষী, আলো নেই, জল নেই, থাকার মতন পর্যাপ্ত ব্যবস্থা নেই, খোলা আকাশে একেবারে আন্দোলন চালিয়ে যাচ্ছে। যদিও 72 ঘন্টার আন্দোলন, আজকে সম্ভবত তারা এই আন্দোলন এখান থেকে প্রত্যাহার করবেন, কিন্তু আন্দোলন চলবে। এই মুহূর্তে মঞ্চের ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ একেবারে মাটিতে বসে রয়েছে এবং প্রত্যেকে একই কথা বলছে যে তারা আপার প্রাইমারি চাকরি প্রার্থী, দীর্ঘদিন ধরে তারা পরীক্ষা দিয়েছেন, তারা ট্রেন্ড হয়েছেন, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট তাদের হচ্ছে না, চাকরি তারা পাচ্ছেন না। লাগাতার আন্দোলন চলছে, লাগাতার বিক্ষোভ করেছেন, কিন্তু কোথাও কোনো সুরাহা হচ্ছে না। 72 ঘন্টা এখানে অবস্থান করছেন, রাস্তার উপরে রয়েছেন, আলো নেই, জল নেই, এবং তারা যে প্ল্যাকার্ডগুলো নিয়েছে সেখানে তারা লিখছেন ভাতা নয় যোগ্য চাকরি প্রার্থীদের, চাকরি দিতে হবে 500 টাকার, কোনো লক্ষ্মীর ভাণ্ডার তারা চাইছেন না। এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি সেই ছবি যেটা আমরা এই মুহূর্তে করুণাময়ী থেকে দেখাচ্ছি, যে চাকরি প্রার্থীরা তারা খোলা আকাশের নিচে সামান্য একটা তিরপল, সেটাই তারা কিন্তু রাত কাটিয়েছেন, গোটা দিন কেটেছে, শীতের রাত, শীতের সকাল, তুমি বুঝতে পারছো যে তারা কিভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমি সরাসরি তাদের সাথে এই বিষয়ে কথা বলবো যে কী করবেন, আজকে তো সম্ভবত আপনারা প্রত্যাহার করবেন এখান থেকে। আপনাদের আমরা এখান থেকে আজকে এখানে যতক্ষণ পারমিশন আছে মহামান্য হাইকোর্টকে মান্যতা দিয়ে আমরা সেই পর্যন্ত থাকবো, তারপরে আমরা চাইবো যে অবিলম্বে আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন যে তিনি আইন মেনে কাজ করেন, এবং আমরা চাইবো তিনি আইন মেনে সেই, তার মধ্যেই হয়তো প্রতিনিধি, কোনো প্রতিনিধি তার কাছ থেকে হয়তো আমাদের কাছে এসে উপস্থিত হবেন এবং আমাদের ব্যথার কথা, যন্ত্রণার কথা তিনি শুনবেন যে কেন আমরা এতদিন ধরে বঞ্চিত হয়ে আছি। এবং তারপরেও যদি না হয় তাহলে আমরা কলকাতা হাইকোর্টকে মান্যতা দিয়ে, এবং আমরা চাইছি যে জজ সাহেবরা তারা যেন আমাদের যে কলকাতা গেজেট 83 রুলসকে মান্যতা দিয়ে ইন্টারভিউয়ের 15 দিন আগের যে সিটগুলো আছে সেগুলো, সিটগুলো আপডেট করেন এবং সেই অর্ডারটা দেন, এবং আমরা শান্তিপূর্ণভাবেই আজকে যদি না আমাদের কাছে কোনো প্রতিনিধি এসে উপস্থিত হন, তারপরে আমরা আমাদের যে উদ্দেশ্য ছিল যে বিকাশ ভবনে যাওয়া, সেই বিকাশ ভবনে আমরা শান্তিপূর্ণ মিছিল করে যাব এবং সেখানকার মাটি ছুঁয়ে নিয়ে মাথায় দিয়ে চলে যাব। এটা এরপরে আমরা যেমন আন্দোলন চালাচ্ছি চালাবো। এভাবে কি সম্ভব চাকরি দেবো? দেখুন, কি সম্ভব কি অসম্ভব সেটা তো আমাদের জানা নেই। আমরা যতদিন না আমাদের দাবি যেটা, সেটা হচ্ছে 83B রুল মেনে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সিট আপডেট করে সমস্ত ইন্টারভিউ টেনদেরকে চাকরি বা নিয়োগ দিতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল দাবি, এবং এটা যতদিন না পূরণ হবে ততদিন আমাদের আন্দোলন কিন্তু চলবে, রাস্তার আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ মাতঙ্গিনী হাজরা, যেখানে আমরা অবস্থান বিক্ষোভে রয়েছি আর 529তম দিন। সুতরাং আমাদের এই আন্দোলনটা কিন্তু চলবে যতদিন না আমাদের পূরণ হচ্ছে, সেখানে যদি আমাদের যদি মৃত্যু মিছিল হয়, আমাদের যদি মৃত্যুও চলে আসে, তাহলে আমরা সেটা বরণ করতে পিছপা হব না। তুমি তাই আন্দোলন চলবে, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আপার প্রাইমারি চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা আন্দোলন চালাচ্ছে খোলা আকাশে, একেবারে শীতের রাত, শীতের সকাল, কীভাবে আন্দোলন চলছে। এবং আজকে তারা যেটা কর্মসূচি জানাচ্ছেন যে আজকে তারা এখানে নির্দিষ্ট সময়ের পর বিকাশ ভবন যাবেন, সেখানের মাটি ছুঁয়ে তারা আপাতত এখান থেকে আজকে করবেন, কিন্তু গান্ধী মূর্তি বা মাতঙ্গিনী হাজরার পাদদেশে তাদের যে লাগাতার অবস্থান চলছে সেটা কিন্তু চলতে থাকবে। ফলে সব মিলিয়ে একেবারে শীতের রাত, শীতের সকাল, এভাবেই রাস্তায় কাটছে যোগ্য চাকরি প্রার্থী। মীনাক্ষী।
ধন্যবাদ অনুপম।